গেল সপ্তাহের আগের সপ্তাহে যখন এখানে আমরা ইভেলি নিয়ে কথা বলছিলাম, ইভেলির প্রতি সরকারের নজরদারি, সতর্কবার্তার কথা বলছিলাম, তখন যারা ইভেলির পক্ষ হয়ে এই আলোচনায় যুক্ত হয়েছিলেন আজকে তারাও এই আলোচনায় আর যুক্ত হতে রাজি হননি। ইভেলি সাগা সম্পর্কে আমার ক্ষুদ্র মতামত জানতে চেয়ে বেশ অনেকগুলো রিকোয়েস্ট আসছে, তো এই জন্য কথা বলতে বসা। আমি কথা বলি নাই নিশ্চয়ই, কারণ হচ্ছে I didn't feel je I know enough to comment, right? Like ami amar limiter modhe thakar chesta kori sadharonoto ar ki. So now opinion to dui dhoroner hoy, ekta hocche expert opinion, ekta hocche layman opinion. So ekhankar je technicality gulo jorito byabsha prokriyar shei dike gele obosshoi amar opinion layman opinion hobe, ebong shei dike ashole ami opinion dibo na karon ami beshi jani na. So ami muloto যতটুকু অপিনিয়ন দিব সেটা হচ্ছে মোটামুটি জেনারেলাইজড অপিনিয়ন, সো উইল সি হাউ দ্যাট গোজ। নাও ই ভ্যালির ব্যাপার অভিযোগগুলো কী কী আছে সেই অভিযোগগুলোতে এক এক আসতেছি। প্রথমত হচ্ছে ই ভ্যালির ব্যাপারে কাস্টমারদের কী অভিযোগ আছে বা কোনো অভিযোগ আছে কি না। তো সেক্ষেত্রে আমরা দুইটা কাস্টমার মুখ থেকেই শুনি তাদের কি ফিডব্যাক। আমি এপ্রিলের 24 তারিখে প্রথমে একটি ফিলিক্সের টিমার এবং একটি হেলমেট অর্ডার করি। তো এক মাস প্রসেসিং থাকার পরে আমাকে বলা হলো যে আপনার আউট অফ স্টক। সেই প্রায় তিন মাস হলো আমি সেই রিফান্ডটা এখনো পাইনি, এটা হলো আমার প্রথম অভিযোগ। আর দ্বিতীয় মানে সর্বশেষ আমি যেটা একবারে মানে কতচকিত মানে আশ্চর্য হয়েছি মানে সেটা হলো আপনার টি টেন নামে যেমন ওরা একটা অফার নতুন চালু করছে, সেটা হলো আপনার 10% টাকা ওরা প্রথমে নিবে, তারপরে আপনার কোনো ডেলিভারি পাওয়ার করেন 90% দিবে। কিন্তু আমি 10% দিয়ে আমি একটা ফোন একটা হাত ঘড়ি অর্ডার করি, পরবর্তীতে আমাকে গতকালকে একটা এসএমএস দেওয়া হয় যে আপনি বাকি 90% দেওয়া হলে আপনার টাকা আপনার পণ্যটা আপনি 24 ঘন্টার মধ্যে পাবেন। আমি কিন্তু অলরেডি 72 ঘন্টা পার হয়ে গেছে, আমি টাকাও দিয়ে দিয়েছি। যা প্রোডাক্ট অর্ডার করছি সবগুলাই পাইছে, ওই ভাইয়া হয়তো বলতেছে সে প্রোডাক্ট পায় নাই, বাট আমার ক্ষেত্রে সেটা তো হয় নাই, বাট আমি তো সবগুলো প্রোডাক্ট পাইছি। একজন দাবি করতেছেন যে উনি ভালো সার্ভিস পাইছেন, ওনার কখনো কোনো ইস্যু হয় নাই। আরেকজন দাবি করতেছেন যে যখন সার্ভিস কিছুই পাচ্ছেন না। প্রথমে যিনি ভালো সার্ভিস পাইছেন ওনার ব্যাপারে যদি কথা বলি, সেটা হচ্ছে যে অবশ্যই প্রচুর কাস্টমার ভালো সার্ভিস পাচ্ছে বিধায়ী এরা মার্কেটে তো আলোচিত এবং এরা ব্যবসা ভালোভাবে করতেছে, দে ওয়ার ফ্লাইং। সো বেশিরভাগ কাস্টমারের যদি নেগেটিভ ফিডব্যাক হইতো তাইলে ইভ্যালি যেই জায়গাতে আছে সেই জায়গায় থাকতো না এত নেগেটিভ ফিডব্যাকের মুখে। সো আমি অ্যাসুমিং যে বেশিরভাগই ভালো সার্ভিস পাইছে দেখেই এদের ব্যাপারে এত পজিটিভ কথাবার্তা হচ্ছে এবং এরা ব্যবসা করতে পারতেছে এবং মানুষজন ঝাঁপায় পড়তেছে। সো সেটা হচ্ছে একটা ব্যাপার। নাও সেকেন্ড পার্ট হচ্ছে যে নেগেটিভ ফিডব্যাকটা, যেটা নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আমাদেরকে যেটা বুঝতে হবে, যে একটা কথা আছে যে কেমন জানি বলে ইউ আর অ্যাজ স্ট্রং অ্যাজ ইউর উইকেস্ট লিঙ্ক। সো এক ধরনের একটা দড়ির মধ্যে একটা শক্তপোক্ত দড়ি, এটার কোথাও যদি হইতেছে একটু ধরেন যে কাটা থাকে মানে ছিঁড়া থাকে, তাহলে কিন্তু দড়িটা টান দিলে সে যত শক্ত মোটা দড়ি হোক ওই যে জায়গায় ছিঁড়া আছে ওই জায়গা থেকে ছিঁড়ে যাবে, রাইট? সো এটা হচ্ছে বেসিক্যালি কথাটা যে ইউ আর অ্যাজ স্ট্রং অ্যাজ ইউর উইকেস্ট লিঙ্ক। সো আপনার সকল সার্ভিস ভালো, অনেক কিছু ভালো, একটা সার্ভিস যদি কোথাও দুর্বল হয় এটা হচ্ছে আপনার জন্য লিমিটিং ফ্যাক্টর, এটা উইল ডিফাইন ইউর সার্ভিস ইন দ্য এন্ড আর কি। এই জিনিসটা আই ডোন্ট নো মানুষ বুঝতে চায় না। ধরেন যে আমি যখন দারাজ নিয়ে কথা বলছি তখন অনেকে কমেন্ট করছে সে যে ও না আমি ভালো সার্ভিস পাইছি, অনেকে ভালো সার্ভিস না 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 আপনার ভালো সার্ভিসটা এখানে লিমিটিং ফ্যাক্টর বা ডিসাইডিং ফ্যাক্টর না, কারা খারাপ সার্ভিস পাইছে সেটা হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর, কারণ ভালো সার্ভিস সকলে পাওয়ার কথা ছিল, একজনও খারাপ সার্ভিস পাওয়ার কথা ছিল না। যাক এগুলো একটু দুঃখজনক ব্যাপার, এগুলো নিয়ে তখন এত কথা বলতে হয়। সো এই যে একজন লোক তার খারাপ অভিজ্ঞতা বর্ণনা করলো এবং আমি পিটিশ এরকম আরও অনেকে আছে, সেটা একটা হইতেছে অ্যাগেন লিমিটিং ফ্যাক্টর ইভ্যালি সার্ভিসকে ডিফাইন করার জন্য বা বোঝার জন্য। এবার যদি আমরা আসি টেকনিক্যালিটিতে বা লাইক বিং টেকনিক্যাল আর কি, আই ডোন্ট নো। তো সেইখানে যে অভিযোগটা ই ভ্যালির বিরুদ্ধে, নাও টেকনিক্যাল পার্টে আসলে আমি একটু আনকমফোর্টেবল হয়ে যাবো, কারণ অ্যাগেন বিজনেসের টেকনিক্যালিটি আমি সম্পর্কে ভালো ধারণা রাখি না, বাট যতটুক বুঝি কমন সেন্স এবং এইটা ব্যবহারে, সেটা হচ্ছে যে ই ভ্যালির বিরুদ্ধে অভিযোগটা বা ইস্যুটা হচ্ছে যে তাদের মানে বেসিক্যালি দেনার মধ্যে আসে, তাদের যতটুকু না ক্যাপিটাল, যতটুকু না তাদের লাইক মূলধন অ্যাসেট, তার চেয়ে বেশি প্রচুর পরিমাণে হচ্ছে তাদের দেনা। সো কয়গুণ জানি বেশি, 16 গুণ
নাকি চার গুণ, আই ডোন্ট নো, 60 কোটি টাকা হচ্ছে তাদের হাতে আছে, আর তারা দেনা হচ্ছে মনে হয় 300 কোটি আর 400 কোটি এরকম। সো চার গুণের মতো 424, ওকে, তাহলে এরকমই 4-5 গুণ হইতেছে তারা বেশি দিয়ে না। তাহলে তো কোনো একটা, মানে এটা তো লাইক ABC, এটা বোঝার জন্য খুব একেবারে ইয়ে হওয়া লাগে না, কিন্তু একদিন ব্যবসার মধ্যে এটা কি অ্যাকসেপ্টেবল কি না, অনেক নাকি আনঅ্যাকসেপ্টেবল, এরকম অনেক ডিটেলস অবশ্যই আছে সেই ক্ষেত্রে। কারণ ইভেলের চেয়ারম্যান সে স্ট্যাটাস দিয়ে দাবি করতেছে এখানে সব অবৈধ কিছুই করে না, লাইক এখানে আমি তো আর এই টেকনিক্যালিটিগুলো জানি না, সো এই জন্য সে যে কথাটা বলতেছে এটা কারেক্ট না, কতটুকু কারেক্ট বিন কারেক্ট সেটা আমি জানি না, সেই পেপার কমেন্ট করতেও পারতেছি না। বাট হি ইজ ক্লেমিং যে সে যাই করতেছে নিয়মের মধ্যে থেকে করতেছে। সো আই ডোন্ট নো, এখন অভিযোগগুলো কী কী দেখি এর তরফ থেকে, যেমন এই অভিযোগটা উঠছিল প্রথম কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট করছে যে হইতেছে ইভেলির এই অবস্থা, তাদের হইতেছে প্রচুর ধার দেনা এবং তাদের যে পরিমাণ অ্যাসেট তাতে করে তারা কখনোই এই ধার দেনা পরিশোধ করতে সক্ষম হবে না, এবং তারপর থেকে সকল পত্রপত্রিকা মিডিয়া পিকড আপ অন ইট এবং রিপোর্টিং রিপোর্টিং রিপোর্টিং। নাও কেন হঠাৎ বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে গেল, কেন মিডিয়া এভাবে পিক আপ করলো, প্রথম আলো আপনার ফাটাই ফেলতেছে, সকল মিডিয়া ফাটাই ফেলতেছে, প্রথম আলো আপনি সার্চ দিলে দেখবেন প্রতিদিন একটা করে রিপোর্ট হচ্ছে ইভেলির অ্যাগেনস্টে এবং সকল মিডিয়া একযোগে ঝাঁপায় পড়ছে। নাও সোনার বাংলার বাস্তবতার একটু পরে আসি, হ্যাঁ এটা লাস্টে রাখি। অভিযোগ যেটা এটা তো গেল একটা, সো এইটা মনে হয় না কোনো লাইক এখন এই জন্য টেকনিক্যালিটি নিয়ে কথা বলতে চাচ্ছি না বা পারতেছি না, যে কারণ এইটা আদৌ অবৈধ কি না, এখন যেটা বললাম যে সেই চেয়ারম্যান দাবি করতেছে এটা অবৈধ না, তারা যেটা যেভাবে আগাইতেছে যে বিজনেস মডেল এটা অ্যাকসেপ্টেবল, এটা রিস্কি, ইট লুকস রিস্কি বাট এটা অ্যাকসেপ্টেবল, এটা হচ্ছে তাদের কথা। অবৈধ ঠিক মনে হচ্ছে না, কারণ বাংলাদেশের ব্যাংক তো বলে নাই যে অবৈধ, বাংলাদেশ ব্যাংক বলছে যে এটা রিস্কি, বাংলাদেশ ব্যাংক বলছে কেউ যেন বিনিয়োগ না করে, এটা রিস্কি এবং এগুলা বলছে অবৈধ হইল তো অ্যাকশন নিত, সো সেটা। আর দুদকের অভিযোগ হচ্ছে মানি লন্ডারিংয়ের অভিযোগ, না মানি লন্ডারিং টার্মটা আমাদেরকে বুঝতে হবে, মানি লন্ডারিং মানে দেশ থেকে বিদেশে পাচার করলে শুধু মানি লন্ডারিং তা না, মানি লন্ডারিং মিন্স হচ্ছে আপনার অর্থ পাচার আর কি, মানে হচ্ছে আপনার কীভাবে বলি, ধরেন যে যেই খাতে ব্যয় করবে বলে প্রমিস করছে সেই খাতে ব্যয় না করা, বা যেই খাতে ব্যয় করার জন্য সে অথোরাইজড সেই খাতে ব্যয় না করে অন্য খাতে ব্যয় করা যেটা অথোরাইজড না বা যেটা ডিসক্লোজ করা হয় না, এরকম ব্যাপার হলে সেটাকে মানি লন্ডারিং ক্যাটাগরিতে ফেলা হয়। এখন দুদকের অভিযোগ হচ্ছে যে তারা মানি লন্ডারিং করতেছে, মানে হইতেছে এখান থেকে যে টাকা পয়সা সেগুলো তারা অন্য খাতে সরায় নিয়ে যাচ্ছে। নাও দুদক এটা নিয়ে তদন্ত করছে, করে কি কোনো এটার পক্ষে কোনো প্রমাণ পাইছে, আপনি দুদক কর্মকর্তার কথা শুনলে আগা মাথা পাবেন না সেটা শুনে। কিন্তু এই যে আপনি বললেন অর্থ পাচার হয়ে গেছে, এই বিষয়টি কি প্রাথমিক অনুসন্ধানে আপনারা পেয়েছেন? অনুসন্ধানে আমরা ধারণা করতেছি যে অর্থগুলি পাচার হয়েছে বা লন্ডারিং হয়েছে। মানে কি লন্ডারিং এর ধারণা করতেছে দুদক, ধারণা পাইছে দুদক, এরা যদি তদন্ত করে থাকে তাহলে তদন্ত করার পর তো ধারণা তো আমি করবো আপনি করবেন, আর যদি ধারণা হয় তাহলে তো সে একটা দায়িত্বশীল লোক হয়ে সে এই ধরনের কথা বলতে পারে না। এখানে যেটাকে বলে চিলিং এফেক্ট, চিলিং এফেক্ট মানে হচ্ছে ধরেন আপনার এই যে একটা ভয়ভীতি, মানে চিল মানে কি ঠান্ডা মানে হিম শীতল মানে গা কাটা দিয়ে ফেলা আর কি বেসিক্যালি। সো চিলিং এফেক্ট মানে হচ্ছে আপনি এইরকম একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করলে মানুষ হইতেছে ভয় পেয়ে আর ওইটা তো ধরেন ইনভেস্টমেন্ট করবে না, হ্যাঁ সে তারা কোনো অপরাধ করে নাই, ধরেন কথার কথা তারা কোনো অপরাধ করে নাই, কিন্তু এরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে যে মানুষ তার এত ডিটেলস বোঝে না, মানুষ ভয় আর যাবে না এখানে ইনভেস্ট করতে, এরকম এগুলোকে বলা হয় চিলিং এফেক্ট। তো সে একটা দায়িত্বশীল লোক হয়ে দুদক কর্মকর্তা, সে যদি নিশ্চিত না হইতে পারে তাহলে কেন সে এখানে এসে বলতেছে যে মানি লন্ডারিং হয়েছে, তারপর যখন উপস্থাপক প্যাঁচ দিয়ে ধরছে যে এটা কি আপনারা প্রমাণ পেয়েছেন তদন্ত করে, তখন আমরা ধারণা করছি, মানে ধারণা করলে প্রথমত আপনি একটা দায়িত্বশীল জায়গা থেকে ধারণা প্রসূত মন্তব্য কেন এসে করবেন যেটা তাদের জন্য ক্ষতি, ব্যবসার জন্য ক্ষতিকর হবে প্রথমত, দ্বিতীয়ত তাহলে আপনার কী তদন্ত করলেন ধারণা করার জন্য, ধারণা তো করবো আমরা পাবলিক যাদের কাছে কোনো ম্যাটেরিয়াল নাই, যাদের কাছে কোনো এভিডেন্স নাই, আপনারা ধারণা করবেন না, আপনারা বলবেন যে আমরা প্রমাণ পাইছি, আমরা ইঙ্গিত পাইছি, আমরা প্রিলিমিনারি এভিডেন্স পাইছি, এটা বলবেন আপনারা, আপনারা এতই কথা বলতে পারেন না যে আমাদের ধারণা। সো এই হইতেছে ধরেন আপনার পাবলিকের এই যে কথা বলি, বাঙালির কথাবার্তার তো কোনো আগা মাথা মা বাপ কিছু নাই, দায়িত্বশীল ব্যক্তি অদায়িত্বশীল ব্যক্তি রাস্তার একটা 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 রাস্তার একটা শ্রমিক আর একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একভাবে কথা বলবে, এক ভাষায় কথা বলবে, এখন তো এর বিরুদ্ধে মামলা করা উচিত যে এই যে ওর জন্য ব্যবসা, এগুলো করা যাবে কিন্তু এগুলো সিরিয়াসলি এগুলো ব্যবসা করার মানে মামলা করার গ্রাউন্ড আছে যে এই লোকের এই এইভাবে করে বলার কারণে এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হইলে সেটার জন্যে। তো যাক সেই কথা বলে লাভ নেই, এখন ইভেলির খুব খারাপ সময় যাচ্ছে, এখন ওইসব কথা বল, এখন 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 ন্যায় বিচার, এখন বিচার আচার বাংলাদেশের মব বিচার আচার সব অন্যদিকে এখন আছে, এখন আর এসব আলাপ করে লাভ নাই। ইভেলির যে চেয়ারম্যান ওনার কী বক্তব্য সেটার একটা একটু ক্লিপ আমি একটু লম্বা করে দেখাই, বেশ 1-2 মিনিট হয়তো দেখাবো। সো ওনার দিককার জাস্টিফিকেশানটা বা জাস্টিফিকেশান বলতে হচ্ছে ওনার দিককার আত্মপক্ষ সমর্থনটা বা এক্সপ্লেনেশানটা শুনি, শোনার পর তারপর সেটার ভিত্তিতে কমেন্ট করার চেষ্টা করব। আজকে ইভেলির দায় দেওয়ার ক্যাপাসিটি নেই, এখন দায় দেওয়ার ক্যাপাসিটিটার বিষয়টা আসতেছে এই কারণে যদি ইভেলি এই মুহূর্তে আপনারা বিজনেস অপারেশনসকে জিরো ভ্যালু মনে করেন, ধরেন ইভেলির ভ্যালু, ইভেলিতে এখন ইফুড আছে, ইভেলিতে যেটা প্রফিটেবল
মানে যেখানে আমরা ম্যাক্সিমাম টাইমেই প্রফিটে সেল করি, ইভ্যালি ফ্লাইট এক্সপার্ট কে কর করেছে যেটা ফুললি প্রফিটেবল কনসার্ন, মানে অপারেশনাল প্রফিট, ইভ্যালিতে ই জবস পোর্টাল আছে, ইভ্যালিতে ই বাজার আছে, ওগুলো ধীরে ধীরে প্রফিটেবল হচ্ছে, ই হেলথ প্রফিটেবল হবে। সো এই প্রফিটেবিলিটির জার্নিটা তো যদি আপনারা জিরো ধরেন যে এইগুলোর কোনো ভ্যালু নাই, মানে ই ফুডের কোনো ভ্যালু নাই, আমাদের অ্যাপ্লিকেশনসের কোনো ভ্যালু নাই, আমাদের ই ভ্যালির কোনো প্ল্যাটফর্মের ভ্যালু নাই, আমাদের কোনো ভ্যালু নাই, তাহলে আপনি বলতে পারেন যে দ্য লস ইজ দিস। কিন্তু আমরা যদি দ্য ডেভেলপমেন্ট এবং এই ই ভ্যালির ব্র্যান্ড ভ্যালু যদি আমরা চিন্তা করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই বিজনেস ট্রেন্ডে ই ভ্যালি যাচ্ছে সেটা আমি নিজেও বিজনেস স্ট্যান্ডার্ড যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি তখন বলেছি যে আমরা 2022 সালের মধ্যেই নিজেরা প্রফিটেবল হব এবং আমাদের যেই পরিমাণ এই বার্নিংটা হবে, বার্নিংয়ের রেভিনিউ কার্ভটাও আমি একটু এক্সপ্লেন করব, যে বার্নিংটা হবে সেটা 2024 মধ্যে আমরা পুরোটা রিকভার করে প্রফিটেবল একটা ই কমার্স আমাদের দেশে যে আমাদের আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। এখন প্রফিটেবিলিটির জন্য যেই মেকানিজম, ধরেন প্রফিটেবিলিটি কিন্তু কনফ্লিক্টিং একটা ওয়ার্ড, ধরেন আপনি কোনো দোকানদার ওই দোকানে বিক্রি করার সময় বলে না যে ভাই আমি প্রফিট করতেছি, এখন আমরাও না বলতে, এটা হয় কি কারণ যে কনজিউমার, কোনো দোকানে যে আপনি শুনবেন না যে লুঙ্গি বিক্রেতা যায় বলতেছে যে ভাই আমার লুঙ্গিটা বিক্রি করে আপনার থেকে 200 টাকা লাভ করলাম, এখন যখন এটা বলে দিবে তখন আসলে না এজ এ কনজিউমার কিন্তু আমরা এক ধরনের সাইকোলজিক্যাল লুজার মনে করি। সো আমরা কিন্তু ডিক্লারেশন দিয়ে প্রফিটেবল জায়গাটাকে খুব বেশি হাইলাইট করতে চাই না বা পারি না, কিন্তু আমরা কিন্তু এই কাজ জার্নিতে অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা জানেন যে ই ভ্যালি প্রায়োরিটি স্টোর, এই যে দেখেন আমরা একটা কালচারাল চেঞ্জ আনছি, মানুষ এখন জানে যে কিভাবে অনলাইনে অর্ডার করতে হয়, এখন আমাদের সময় হচ্ছে কি এই কালচারাল চেঞ্জকে ক্যাপিটালাইজ করা। ক্যাপিটালাইজ করতে যে আমরা কি করলাম, আমরা একটা আলাদা স্টোরিং সিস্টেম শুরু করলাম যে তুমি যদি অর্ডার করো তুমি রেগুলার প্রাইসে এখান থেকে অর্ডার করো, একটু কম ডিসকাউন্ট পাবা কিন্তু আমাদের প্রফিট রেখে, এবং তোমাকে আমরা 1 ঘন্টায় ডেলিভারি দিব, কোনোটা একদিনে ডেলিভারি দিব বা বেস্ট পসিবল টাইম যেটা গ্লোবালি পসিবল, এবং আমরা গতকালকে ঘোষণা দিয়েছি যে 1 ঘন্টা করে গ্রসারি গ্লো মানে পুরো দেশে ডেলিভারি দিব। এই যে প্রফিটেবল জার্নিটা গত 1 মাস আগে, দেখেন এই ঘটনার আগেই কিন্তু আমরা প্রফিটেবল জার্নিটা শুরু করে দিয়েছি। এই জার্নিটা যদি শুরুতেই শুরু করতাম তাহলে কিন্তু আমাদের কেউ হয়তো আসতো না, তখন মানুষ জানতো না যে কিভাবে ভ্যালু ইউজ করে, কিন্তু আজকে যারা ডিসকাউন্টে প্রোডাক্ট পেয়ে গেছে তারা কিন্তু জানে যে কিভাবে এই ভ্যালিতে কেনাকাটা করতে হয়, তারা কিন্তু তাদের লাইফস্টাইলের এখন এসেনশিয়াল আইটেমগুলো আমাদের থেকে কিনবে, তারা যদি আমাদের থেকে কিনে তাহলে আমাদের যারা সাপ্লায়ার তারাও উপকার পাবে, এবং আমরা যে এই যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো থেকে যে আমাদের কিছুটা বার্নিং হচ্ছে আমরা কিন্তু প্রফিট দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। সো উনি এখানে যে কথাগুলো বলছেন এই কথাগুলো অ্যাকসেপ্টেবল কিনা আমি বুঝতেছি না, এগেন টেকনিক্যালিটির সম্পর্কে দুর্বলতার কারণে বুঝতেছি না, যে মানে অন দ্য ফেস সারফেসে মনে হচ্ছে অ্যাকসেপ্টেবল, কিন্তু মানে সারফেস অ্যাকসেপ্টেবল বলতে কি উনি বলতেছেন যে ওনার কাছে একটা রোড ম্যাপ আছে, উনি এখন লসে আছেন কিন্তু উনি লাভ হয়ে যাবেন, যেটা অ্যাবসলুটলি ওকে। এখন এই যে আমি দেখলাম আরিফ জেবদি টেপটিকা এসব খুব পাকনা পাকনা কথা বলতেছে যে এগুলো হইতেছে MLM ব্যবসা, তারপর হইতেছে এত পার্সেন্ট দেখা দিচ্ছে কীভাবে ব্যবসার শুরুতে ব্রেক ইভেন পয়েন্ট একটা কথা আছে, আমাদের অনার্সে হচ্ছে ইকোনমিক্স একটা কোর্স ছিল সেখানে আমরা পড়ছি যে ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে আপনি ব্যবসায় যখন আপনার লাভ লস মানে আপনার প্রফিটও নাই লসও নাই ওই পয়েন্টে যখন এসে পৌঁছাবেন ওটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, মানে আপনার খরচটা আপনি তুলে আসছেন মাত্র এখনও লাভে পৌঁছান নাই, সেই পয়েন্টের পর আপনি লাভে পৌঁছাতে শুরু করবেন। সো যে কোনো ব্যবসাতে ব্রেক ইভেন পয়েন্ট বলে একটা জিনিস আছে, সো তারা এখনও ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে না, সুতরাং তারা লসে থাকা স্বাভাবিক অস্বাভাবিক না, লসে থাকা বা নেগেটিভ রেভিনিউতে থাকা অর হোয়াট এভার বিজনেস হিসেবে কীভাবে বলবে এরা। সো যে কারণে বলতেছি ইল্লিগাল কিছু হলে কিন্তু বাংলাদেশ ব্যাংক আমি দেখি নাই বলতে যে তারা ইল্লিগাল, তার বাংলাদেশ ব্যাংক বলছে যে এখানে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। সো তারা যদি ইলিগাল কিছু না করে থাকে, তারা যদি এখনও লসে থেকে থাকে, এবং তারা যেটা ইভেলের চেয়ারম্যান দাবি করলো যে আমরা 2022-2024 সালের মধ্যে আমরা প্রফিটে পৌঁছাবো মানে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো, তারপর আমরা প্রফিটের দিকে যাব, এবং তাদের অনেকগুলো সিস্টার কনসার্ন আছে ইভ্যালির অনেকগুলো শাখা যারা অলরেডি লাভ করতে শুরু করতেছে, তো এটা আমার কাছে পারফেক্টলি অ্যাকসেপ্টেবল। লাইক অ্যাগেন যারা এই বিজনেস এক্সপার্ট তারা বলতে পারবে যে এখানে কোনো ফাঁক ফোকর আছে কি না এই ব্যাখ্যায়, কিন্তু আমি আমার ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হচ্ছে এটা রিজনেবল এক্সপ্লেনেশন। আচ্ছা, এবং সেকেন্ড পার্টটা যেটা বললেন যে উনি কাস্টমারকে আনা, উনি ওনার টার্গেট ছিল যে কাস্টমারকে আনা বাংলাদেশের, এটা আমার কাছে বরং এই লোকে খুবই ওয়াইজ এবং খুবই প্রুডেন্ট মনে হয়েছে, এবং খুবই লাইক অ্যাকিউট
বিজনেসম্যান মনে হয়েছে সে বাংলাদেশে এইরকম একটা মানে বাংলাদেশের অ্যামাজন ইভ্যালিকে বলা যায়, তারা সব চেঞ্জ করে ফেলছে, খোল নলছে সব ব্যবসা, সব ইয়ে চেঞ্জ করে ফেলছে, ফাটাই ফেলছে ইভ্যালি, লাইক এক্সপ্লোরেড ইভ্যালি, সকল ইভ্যালিতে ঝাঁপায় পড়া সকল বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের, মানে বেসিক্যালি ইভ্যালি বাংলাদেশের অ্যামাজন হয়ে উঠতেছিল। এবং এই লোকটা ভিশনারি, এবং সে যেই ব্যাখ্যাটা দিচ্ছে, কারণ আপনি বাংলাদেশের মানে বাংলাদেশের না ব্যর্থ মানুষের লুজারদের একটা হচ্ছে আপনি ইয়ে, এরা মানে ইয়ে না, এরা ভিশনারি না, এরা হচ্ছে আপনার মানে ফার সাইট করতে পারে না, এরা হইতেছে শর্ট টার্ম সব কিছু চিন্তা ভাবনা, লং টার্ম চিন্তা করতে পারে না। আর লং টার্ম যারা চিন্তা করতে পারে মানে হইতেছে আপনি হাতে হাতে রেজাল্ট আসবে না, কিন্তু আপনি জানেন যে আপনি লেগে থাকলে, আপনার একটা প্ল্যান থাকলে আপনি লং টার্মে গিয়ে ঠিকই বেনিফিট পাইতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে এই লোকে স্মার্ট লোক, উনি ভিশনারি, উনি লং টার্ম চিন্তা করছেন, উনি অ্যাহেড অফ টাইম চিন্তা করছেন, অনেক ফার সাইড চিন্তা করছেন, উনি হিসাব করে রাখছেন যে আমার এখন লস হচ্ছে, কোনো সমস্যা নেই, আমি লস করতে থাকি সমানে তেদার্সে, আমি আগে মানুষদেরকে প্ল্যাটফর্মে আনি, আমার এই প্ল্যাটফর্মে আনি, এদের সবাইকে যদি আমি ঢুকাইতে পারি এখানে এনে, সবাইকে যদি অভ্যস্ত করতে পারি আমার প্ল্যাটফর্মে, তারপর আস্তে আস্তে আমি এদেরকে চার্জ করতে শুরু করবো। এবং সারা বিশ্বের বিজনেস মডেল কিন্তু তাই, অ্যাবসোলিউটলি তাই। আপনি নেটফ্লিক্স, আপনি আপনাকে বলবে যে 7 দিন ফ্রি ট্রায়াল, তারপর 1 মাস ফ্রি ট্রায়াল, আপনি সকল কোম্পানি বিশ্বের বড় বড় এরা ফ্রি ট্রায়াল দেয়, প্রথম থেকে আপনাকে ফ্রি ইউজ করতে দেয়, আপনার যে সব বড় বড় সফটওয়্যার আমরা যারা কাজ করি, রিসার্চ করি, এরকম দামি দামি সফটওয়্যার, এইসব কাজের রিসার্চ সফটওয়্যার তো অনেক দাম, $10,000-$20,000 সফটওয়্যার কিনতে গেলে খরচ পড়ে, এই সফটওয়্যারগুলি স্টুডেন্টদের জন্য ফ্রি ভার্সন থাকে, স্টুডেন্ট ভার্সন থাকে, অথবা $100 এক বছর, যেটা $10,000 সফটওয়্যার, এটা এরা কেন করে, এরা হইতেছে জাস্ট লক করতেছে, এরা এই এই কাস্টমার একটা বড় মার্কেটকে আটকাইতেছে, এরা ক্যাপচার করতেছে। এই স্টুডেন্টরা যদি এখন এই সফটওয়্যারটা ব্যবহার করা শেখে, তারপরে তারা এই শেখার পর তারা যখন চাকরিতে যাবে এই স্কিলটা ব্যবহার করতে হবে না, নাহলে কেন শিখছে, তো তখন তো তারা এই স্কিলটা ব্যবহার করতে যাবে, তখন তো কিনতে বাধ্য তারা, রাইট? আপনাকে যখন ফ্রি সার্ভিস দেওয়া হয়, ফ্রি 1 মাস ট্রায়াল দেওয়া হয়, আপনি দেখলেন আপনার ভালো লাগলো, তখন তো আপনি কিনবেন। সো প্রাইমারিলি এঙ্গেজ করার জন্যে, কাস্টমারদেরকে আটকানোর জন্যে, এবং ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং যে এই ওপিয়াম ওয়ারটা হয়েছিল যে চায়নার সাথে, ওয়েস্ট মিলে তারা হচ্ছে চায়নার সাথে ট্রেড করবে, এখন চায়নার হইতেছে ওয়েস্টের কাছ থেকে ইম্পোর্ট করার মতো কিছু নাই, কিন্তু ওয়েস্ট চাইতেছে চায়নার সাথে বিজনেস করতে, কারণ ওয়েস্টের অনেক কিছু আছে চায়না থেকে ইম্পোর্ট করার মতো, কিন্তু চায়নার আগ্রহ কম, চায়না ট্রেড কমাই দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। এখন কীভাবে চায়নার যারা কাস্টমার আছে তাদেরকে আটকাবে, তখন হইতেছে যে ওয়েস্টের একটা ওপিয়াম ওয়ার ছিল আর কি, বেসিক্যালি ওটা হচ্ছে ড্রাগস আর কি, ড্রাগস ঢুকাইছিল চায়নার মার্কেটে, তারপর মানুষ তো এখন অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন তো ড্রাগস ছাড়া উপায় নেই, তখন চায়না বাধ্য হয়েছে ওয়েস্টের সাথে ট্রেডে যাইতে, কারণ এখন ডিমান্ড দেখা দিছে। এবং এই ওপিএম ওয়ারের পর প্রথম হইতেছে ওয়েস্ট নেট, চায়না থেকে নেট হইতেছে এক্সপোর্ট, মানে নেট এক্সপোর্ট ছিল তাদের আর কি, চায়না থেকে যতটা ইম্পোর্ট করতো তার চেয়ে বেশি পরিমাণ চায়নাতে এক্সপোর্ট করতে পারতেছিল। সো মানে বেসিক্যালি এটা হচ্ছে সারা পৃথিবীর বিজনেস মডেল, যে আপনি যে কোনো মূল্যে কাস্টমারকে আটকাবেন, একবার আটকে ফেলতে পারলে তারপর আপনি আস্তে আস্তে আপনার রেট বাড়াবেন, তারপর আস্তে আস্তে আপনি। সো এইটা পুরোপুরি আমি এখানে কোনো দোষের কিছু দেখি না, এবং এটা ইভ্যালু চেয়ারম্যানের হইতেছে স্ট্র্যাটেজি, সে যেটা বললো যে বাংলাদেশের মানুষজন কি ছেড়ে, এরা তো ই কমার্স বোঝে না, অনলাইন প্ল্যাটফর্ম, এখন দেখেন ইভ্যালির কল্যাণে সারা দেশের গ্রামের অশিক্ষিত নিরক্ষর সকলে অনলাইন শিখে ফেলছে নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে। এবং এই যে ফেসবুক কয়েকদিন আগে দেখলাম তারা ইয়ে করছে, নোটিশ দিছে যে আর 2 বছর পর হইতেছে যারা ফেসবুকে বিভিন্ন ইভেন্ট করে, তারপর ইভেন্ট করে, এখন তো ফেসবুকে আপনি ইভেন্ট খুলতে পারবেন ফ্রিতে, তখন পয়সা দেওয়া লাগবে আর কি, ওরা চার্জ কেটে রাখবে অ্যাডেড এরকম জায়গা, এখন তো ফেসবুক হইতেছে কী জানি বলে ইয়েতে ভিডিওতে অ্যাড চালু করছে, রাইট? সো তারা 2000 যেরকম ইভেলি চেয়ারম্যান বললো, আমরা 2022-2024 সাল থেকে আমরা নেট প্রফিটে যাব, আমরা এখন এই লসটা আমরা মেনে নিয়েছি, কারণ আমরা লোকজনকে আমাদের প্ল্যাটফর্মে আনতেছি। ফেসবুকও কিন্তু এই যে 2022 সাল না 2024 মনে হয় ফেসবুক বলছে যে তখন থেকে আমরা চার্জ করতে শুরু করবো, তো এখন থেকে কেন করতেছে না, কারণ এখন থেকে করলে কিন্তু মানুষ আর এঙ্গেজড হবে না, মানুষের ইউজ টু হয়ে যাবে না এগুলো ব্যবহার করে, এবং মানুষ বিরক্ত হবে হঠাৎ করে, আগে থেকে তাদেরকে কন্ডিশনড করতেছে আর কি, বেসিক্যালি কন্ডিশনড একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি এখানে, যে কন্ডিশনড করতেছে আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে করে চার্জ করা শুরু করবে। সো আমার এক্সপার্ট হওয়া লাগবে না, সারা পৃথিবী যেভাবে কাজ করে একটু বেসিক কমন সেন্স, তাতে করে এই স্ট্র্যাটেজির মধ্যে আমি কোনো অপরাধ কোনো অন্যায় দেখি না, যেটা বাংলাদেশ ব্যাংক দাবি করেও নাই। আমার দৃষ্টিতে একটা ইস্যু আমি যেটা বুঝি সেটা হচ্ছে তাদের ক্যাপিটালটা নাই, আপনি শূন্যের মতো তো ব্যবসা করতে পারবেন না। আমি যেটা বুঝি যে যেই জায়গাটা সম্ভবত প্রবলেম্যাটিক সেটা হচ্ছে যে আপনি একটা ব্যবসা নামলে কিন্তু আপনাকে জামানত দেখাইতে হবে, আপনাকে অ্যাসেট দেখাইতে হবে, রাইট? সো তারা এখন লসে আছে 200 কোটি টাকা, তাদের ব্যবসা হয়তো বা বৈধ ব্যবসার প্রক্রিয়াতে ইভ্যালির চেয়ারম্যানকে মালিককে হয়তো তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হোক অথবা কোনো স্পন্সর থেকে হোক, ইনভেস্টর থেকে হোক, যেখান থেকে হোক, একটা জামানত টাইপের একটা কী বলে এটাকে ওয়ার্ডটা মনে করেন যে
কোলাটারাল আর কি মনে হয় সম্ভবত ওয়ার্ডটা, মানে একটা কোলাটারাল দেখাইতে হইতো যে আমার ব্যাকআপ আছে, যদি কোনো বিপদ আপদ হয় এই কাস্টমারদেরকে পে অফ করার জন্য আমার কাছে অলরেডি ইনভেস্টর আছে অথবা যা আমি চাইলে দিতে পারবো। সো আমার ব্যবসা নেট লসে থাকলো, একটা সিকিউরিটি ডিপোজিট টাইপের আছে। তো আমার ধারণা, আমি যেটুকু বুঝি যে এই জায়গাটা প্রবলেমেটিক, যে ইভেলি তাদের কোনো ব্যাকআপ দেখাইতে পারতেছে না, তাদের নেট লস দেখা যাচ্ছে এবং এই নেট লস থেকে উঠে আসার এই এদেরকে কোনো সমস্যা হলে পে করবে কোত্থেকে, সেই ফান্ড নাই তাদের। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিচুয়েশন, যে সিচুয়েশনটা কোথায় প্রবলেম্যাটিক। আই মাইট বি রং, আই মাইট বি টোটালি রং, বাট আমার ধারণা আইম নট রং, আই এম হোপিং আই এম নট রং। ওকে, সো এখন সেটা যদি হয়ে থাকে, হ্যাঁ তাহলে ইভ্যালির নিয়ে যে সমালোচনা হচ্ছে এটা কিছুটা প্রবলেম্যাটিক মনে হচ্ছে না। আমার কোয়েশ্চেন হচ্ছে যে সোনার বাংলা নিয়ে, এখন আমরা এবার আসি লাস্ট পার্টটা সোনার বাংলা নিয়ে, রাইট, যে ইভ্যালি নিয়ে প্রবলেম শুরু হলে কেন, যে এই দেশে আপনার কোনো নিয়মকানুন কোনো কিছু কেউ মেনে বিজনেস করে না, কোনো ঘোড়ার ডিমও আমরা জানি, এটা নিয়ে আর কথা বলতে চাই না। সেখানে হঠাৎ করে ইভ্যালির এরকম রগে রগে কেন ধরা শুরু করলো, যে তারা মানি লন্ডারিং করছে। মানি লন্ডারিং বলতে দেশের বাইরে অর্থ পাচার করে নাই, যেই খাতে অর্থ ব্যয় করার কথা সেই খাতে করছে কিনা, মানে এগুলো হচ্ছে মাইক্রো, কী বলবো, ওয়ার্ডটা আসতেছে না একটা ভালো মাথা আর কি, জানি দেখ, মানে মাইক্রো ধরাধরি করতেছে আর কি এখন। সো এগুলো একটু প্রবলেমেটিক বাংলাদেশে, এগুলো উদ্দেশ্যমূলক উদ্দেশ্যপ্রণোদিত মনে হয় এবং সকল মিডিয়া যেভাবে ই ভ্যালির পিছনে লেগে গেল, এবং এটা মেক সেন্স এই কারণে যে ই ভ্যালি সকল মার্কেট খেয়ে দিচ্ছে। নাও এগেন এরকম অ্যান্টি ট্রাস্ট ল থাকবে যে একটা মার্কেটে একটা প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেলে সে সকল ব্যবসাকে মাইর দিয়ে দিলে তাকে কেমনে কন্ট্রোল, এগুলো সরকারের কাজ, সরকার রেগুলেট করবে, সরকার সেটা নিয়ে পলিসি করবে, কিন্তু আন্ডার দ্য বেল্ট খেলা, এই ধুস ধরা ওই ধুস ধরা এই সেই ধরে একবারে ধসায় দেয়া, যেটা হচ্ছে ই ভ্যালির সাথে। এবং এগেন ইফ ইউ নো এনিথিং অ্যাবাউট বাংলাদেশ, ইফ ইউ আর ফ্রম বাংলাদেশ জাস্ট লাইক মি, তাহলে আপনি জানেন যে এই মগের মূল্যকের মধ্যে ইভ্যালিকে যেগুলো ধরতেছে অলমোস্ট লামসাম, আমি যা দেখতে পাচ্ছি। যে একদিন আমি তো দেখিনি বাংলাদেশ ব্যাংকে বলতে যে ইভ্যালি অবৈধ কিছু করতেছে, যেটা ইভ্যালির চেয়ারম্যানও চ্যালেঞ্জ করতেছে, আমি এর এক্সপার্ট না, আমি সকল দিককার কথাবার্তা থেকে মনে হচ্ছে না অবৈধ কিছু আছে এখানে। সো ঝুঁকিপূর্ণ মনে করতেছে বাংলাদেশ ব্যাংক, কেন বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং করলো, তারা কি টাকা খাইতে চাইছিল ইভ্যালির কাছ থেকে? বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা টাকা না পেয়ে, চান্দা না পেয়ে এখন রিপোর্ট করা শুরু করছে, যেটা বাংলাদেশে হয়, আমি নট ইভেন মেকিং ইট আপ, এরা অডিটে যায়, অডিটে গিয়ে ঘুষ চায়, অডিটর বাংলাদেশের যত অডিটর আছে এগুলো সব ঘুষখোর, এগুলো আর বললাম না, এরা অডিটে যায়, এরা ঘুষ চায়, হ্যাঁ ঘুষ না খায় পাইলে রিপোর্ট করে দেয়, আর যদি ঘুষ পায় তাহলে সব ঠিকঠাক আছে। সো ইভ্যালির যেহেতু একটা দুর্বলতা আছে তাদের, এটাকে এক্সপ্লয়েট করে কেউ ঘুষ, মানে কী বলবো, আপনার ব্ল্যাকমেইল করতে চাইছিলো কিনা অডিটর মডিটর বা বাংলাদেশ ব্যাংকে, সেটা না পেয়ে এরা রিপোর্ট করছে। এবং অবশ্যই ইভ্যালির যেহেতু মার্কেট দখল করে ফেলতেছে, প্রচুর প্রতিদ্বন্দ্বী শত্রু তৈরি হয়েছে, সকলে মিলে এই সুযোগে ঝাঁপাইয়া পড়ছে, এবং প্রথম আলো থেকে শুরু করে যত মিডিয়া আছে এরা সবাই তো ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ীদের সাথে ওঠা বসা, এরা নিজেদের স্বার্থ জড়িত, এর এই কারণে এরা সবাই মিলে এর পেছনে লাগছে কিনা আই ডোন্ট নো, বাট দেয়ার ইজ এ গুড চান্স যে এটাই হচ্ছে হোয়াটস হ্যাপেনিং হেয়ার, দেয়ার ইজ এ ভেরি রিয়েল চান্স যে এটাই হচ্ছে হোয়াটস হ্যাপেনিং হেয়ার। কারণ আপনি নিয়মের কথা বাংলাদেশে বললে এই নিয়ম দিয়ে ইভ্যালিকে ধরা হচ্ছে, নিয়মের ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের সবচেয়ে বড়, ওকে থ্যাংক ইউ আই নো, ঠিক আছে বুঝছি বুঝছি। সো আপনি ইফ ইউ আস্ক মি, ইফ ইউ আস্ক অ্যাবাউট মাই ওপিনিয়ন, মাই পার্সোনাল ওপিনিয়ন, আই ডোন্ট বিলিভ ফর এ সেকেন্ড যে এখানে প্রচুর নিয়ম হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে কোনো সিঁড়ি সিডি কোনো, দেখেন বাংলাদেশ সবসময় বলি বাংলাদেশ হচ্ছে ব্যবসার জন্য পৃথিবীর সবচাইতে অনুপযোগী দেশ, কেন, এই যেই কারণে সোগা মেরে গাছে তুলবে আপনাকে, আপনি মানুষের কী কিচ্ছু করতে পারবেন না বাংলাদেশে, সেটা সবসময় বলি। আপনি সে বাংলাদেশে এত বড় একটা প্রতিষ্ঠান যদি হয়, এটা কি বাংলাদেশের ইকোনমির জন্য ভালো না? আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে, এটা আপনার মাথায় নিয়ে নেন, নোবডি গিভস এ ফাকিং ড্যাম অ্যাবাউট বাংলাদেশ লাইক ডেভেলপমেন্ট, নোবডি গিভস এ ফ্রিকিং ড্যাম, ট্রাস্ট মি অন দিস, আমি নিজে এগুলো এক্সপিরিয়েন্স করছি। এরা কি, এরা নিজেদের ব্যক্তি স্বার্থ, এবং স্বার্থ বলতে মানে সৎ উপায় না অসৎ উপায়, এরা বিভিন্ন স্বার্থ হাসিলের প্রশ্নে এরা কোনো কিছু মনে করে না, দেশ গোল্লা যাক, আমি নিজে এগুলো এক্সপিরিয়েন্স করছি। আমি অবশ্যই কখনো না কখনো আস্তে আস্তে আমি আমার এক্সপিরিয়েন্স তুলে ধরবো, আমি তুলবো কখনো ধরবো, আই নো আমি কখনো ধরবো সেটা। সো আমি আমি জানি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আই নো ফার্স্ট হ্যান্ড, এরা এরা শুধু নিজের স্বার্থের বাইরে একটা কিছু বোঝে না। সো এরা ইভ্যালিকে ধসাই দিচ্ছে, এবং ওই যেটা বলতেছিলাম যে বাংলাদেশ কেন ব্যবসা পৃথিবীতে ব্যবসা সবচেয়ে অনুপযোগী দেশ, ওই যে ইজ অফ ডুইং বিজনেস একটা ইন্ডেক্স যেটা আমি আই কিপ মেকিং রেফারেন্স টু, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বাজে দেশগুলোর একটা, পৃথিবীর সবচেয়ে বাজে দেশ, পৃথিবীতে 192টা বা 196টা দেশ, বাংলাদেশ 180তম, সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, আপনি নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ মালয়েশিয়া লাওস ভিয়েতনাম উগান্ডা ইউ নেম ইট, সবার চেয়ে বাংলাদেশ খারাপ, কেন, এসব কারণে সোগা মেরে কাছে তুলবে, আপনি কিছু একটা কাজে নামবেন আপনি শেষ শেষ। এবং এই যে যেটা আমি লিখছিলাম ফেসবুকে, জারিফার হোসেন ভাইয়ারা, উনিরা তো একেবারে মোটিভেশনের চোটে,
উনি তো আরিফার হোসেন ভাইয়া তো ফেসবুক থেকে ওনার হাইড করে ফেলছে জন্য ইভেলের কর্মকর্তা উচ্চ কর্মকর্তা পদের। এবং যদি আমি যেটা অনেকবার বলছি আমার অনেকগুলো ভিডিওতে যে সোলেমান সুখন ভাইয়া আরিফার হোসেন ভাইয়া কবে যে মারাটা খেয়ে যাবেন, এত ইতিবাচকতার গল্প শোনা নেই, দেশ এই সেই, আমাদেরকে পজিটিভ থাকতে হবে, নিজের শোকা দিয়ে যখন বাঁশটা সান্ধাবে ইতিবাচকতা দেখবো কোন দিক থেকে বের হয়। এরা তো তেলবাজি চামবাজি করে আপনি এই ঘটনায় আরিফার হোসেনকে খেয়ে দেওয়া যেত না, উনি যে একটা বড় পদে আছে এখানে এবং ইভেলি দুর্নীতি করছে মানি লন্ডারিং এই সেই বইলা, শুধু যদি কেউ ডিসাইড করে যে আমি এটা খাবো, এ ওয়ান টু মামলা আরিফার হোসেনকে এই সুযোগে খাইয়া দেয়া। এখন ডিপেন্ড করে যে কেউ ওনার পিছনে লাগতেছে নাকি লাগতেছে না। এবং এখানে স্বার্থের দ্বন্দ্ব থাকে আনভির ইস্যুতে, যখন আনভির এখানে আনভির নির্দোষ ছিল, ওই মেয়ের মৃত্যুতে আনভির সাথে পাচ্ছে কিচ্ছুতে নাই, মেয়ে তাদের ঝগড়াঝাটি করে আত্মহত্যা করে মরছে, তারপর আনভিরকে হত্যাকারী সে বানায় তার যারা ব্যবসায়িক প্রতিপক্ষ, এরা কিন্তু সুযোগ নেওয়ার ফায়দা নেওয়ার চেষ্টা করছিল। সো ফায়দা নেওয়ার চেষ্টা করুক, কিন্তু সমস্যা হচ্ছে এই দেশে আপনি চেষ্টা করে আপনি ফায়দা নিতে পারবেন, আপনার লাইন ঘাট ধরে শয়তানি করে আপনি জাস্ট রাইট লিঙ্ক থাকলে যে কাউকে খেয়ে দিতে পারবেন, যে কাউকে খেলে দিতে পারবেন। সো ইভ্যালির আমি যতটুকু বুঝি আমার ইয়েতে, এখানে মানে দুনিয়া উল্টায় ফেলা কিছু হচ্ছে না, ইভ্যালি তারা লসে আছে এবং তারা তাদের একটা রোড ম্যাপ আছে ইভ্যালির চেয়ারম্যানের কথা থেকে বোঝা যাচ্ছে, এবং যে রোড ম্যাপটা সে বলতেছে এটা মেক সেন্স টু মি, এবং হচ্ছে তাদের যে বিজনেস মডেল আমার কাছে মনে হয় যে এটা লেজিটিমেট বাট নট রাইট মেবি, কারণ হচ্ছে তাদের কি কোনো অ্যাসেট নাই, তাদের কি কোনো কলাটারাল নাই, তাদের কোনো ক্যাপিটাল নাই, মানে হাউ উইল ইউ ব্যাক আপ যেই যারা কাস্টমাররা ইনভেস্ট করতেছে, কোনো একটা সমস্যা হইলে আপনাকে তো দেখাইতে হবে একটা অ্যাসেট আছে। আমি আমার যতটুকু মনে হয় যে এই জায়গাটা প্রবলেমেটিক, কিন্তু বাংলাদেশের জন্য এটা কোনো প্রবলেমেটিক কিছুই না, যেখানে এরকম একটা প্রতিষ্ঠান ভালো করতেছে এরকম করে, সে যেটা বললো যে সকল কাস্টমারকে প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছে, সে সকল দেশের মানুষকে, সরকারের উচিত বরং সাপোর্ট করা, সরকারের বরং উচিত যে এখানে আমরা তোমার হেল্প করব। এবং ইয়াস, তারা যদি টু বিগ টু ফেল হয়ে যায়, একটা কথা আছে যে টু বিগ টু ফেল, মানে কোনো একটা প্রতিষ্ঠান যদি খুব বড় হয়ে যায় যে অন্যান্য ব্যবসাকে মেরে দিচ্ছে বা তাকে নিয়ন্ত্রণ করা যাবে না, সেক্ষেত্রে সরকার রেগুলেশনের চেষ্টা করবে তাদের আইন দ্বারা পলিসি দ্বারা। এভাবে আন্ডার দ্য বেল্ট খেয়ে দেয়া, খেলে দেয়া, যেটা সোনার বাংলা, টিপিক্যাল সোনার বাংলা, ওই যে অ্যাগেন ব্যাক টু ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, পৃথিবীর সবচেয়ে খারাপ দেশ ব্যবসা করার জন্যে, এমনি এমনি তো না এইসব কারণে, রাইট? সো আমি 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 যাই না, আমার কাছে মনে হচ্ছে এখানে খেলাধুলা চলতেছে, এবং আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশে খেলার বাইরে কোনো আলাপ নাই, কোনো একটা ঘটনা ঘটবে আপনাকে খুঁজতে হবে যে এখানে কী হইতেছে, লাইক এখানে কে কাকে খেলতে চাইতেছে, কে কাকে খাইতে চাইতেছে, এখানে কে বড় মাছ কে ছোটো মাছ, কে কার পেছনে লাগছে, কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিচ্ছে, এইগুলো হইতেছে আপনার প্রশ্ন, এগুলো হচ্ছে রাইট কোয়েশ্চেন আমার জন্য। সো ইফ ইউ আস্ক মি এখানে কী হচ্ছে ইভ্যালি নিয়ে, আমি এরার এক্সপার্ট না, কিন্তু আমি যতটুকু বুঝি বাংলাদেশকে, তাতে করে আমার কাছে খুব ন্যায় বিচার, খুব আইনের শাসন হচ্ছে বলে মনে হচ্ছে না।